হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই যে চলে আসলাম আজকে ছাদের উপর, অনেক দিন পর উঠলাম ছাদে। এর আগে কিন্তু বিয়ের আগে উঠছিলাম, তো দেখতেছি একটু ছাদে উঠে দেখি কীরকম অবস্থা ছাদের। তো উঠে ভাবতেছি এটা হচ্ছে আমার ভাতিজি, মানে জেরাতু ভাইয়ের মেয়ে, মানে আমাদের সমান সমান হয়ে গেছে। তো ওর নাম হচ্ছে তামান্না। তো আমরা দুজন এখানে একটু গল্প করতেছি, তো ভাবতেছি গল্প করার সময় আমাদের গল্প বলে একটু ভিডিও করি, কীরকম গল্প করি ওটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আর এদিকে বাড়িতে একটা আয়োজন করে ফেললো মেজো ভাই আর বড় ভাই, বলতেছে বকের হাজব্যান্ডকে একটা মানে কি ছাগলের দুরুজ করে আয়োজন করে খাওয়াবো, মানে একটা বড় আয়োজন করবো ওদের জন্য। আর সাথে আফু আর আফুর হাজব্যান্ডও আছে, তো অবশ্যই ভিডিওটা পাবেন। তো ভাবতেছি এদিকে আর এদিকে ভাবতেছি ছাগলের দুরুজ করতেছে, মানে চিকেন আর কি ছাগলের। তো তুমি কিছু বলো। তো এদিকে আমার হাজব্যান্ড একটু অসুস্থ, মানে গায়ে জ্বর হয়েছে, সেজন্য আসে না এগুলো, হয়তো আসতে পারে। অসুস্থ হলে ভালো লাগলে চলে আসবে, কারণ বাড়ি তো কাছে আছে। তো মেজো ভাই আর বড় ভাই দাওয়াত করছে চলে আসার জন্য, অবশ্যই ভালো লাগলে ওর থেকে চলে আসবে। তো এদিকে আমরা দুজন ছাদে উঠে গল্প করতেছি। তো আমার এদিকে পরীক্ষা চলতেছে, আর বিয়ে হওয়া মাত্রই পরীক্ষা, বেশি ভালো করে প্রস্তুতি নিতে পারি না। ও জিজ্ঞেস করতেছে ফুফি বিয়ের পর হঠাৎ পরীক্ষা হচ্ছে, মানে আপনার কীভাবে প্রস্তুতি নিয়েছেন পরীক্ষার জন্য? তেমন ভালো করে প্রস্তুতি নিতে পারি নাই। সবাই দোয়া করবেন আমার জন্য যেন রেজাল্টটা ভালো হয়। তো যে দুইটা পরীক্ষা দিয়ে দিছি, মানে লজিক্স যুক্তিবিদ্যা, ওই দুইটাই পরীক্ষায় একটু মানে প্রথমটা একটু তেমন ভালো হয় নাই, দ্বিতীয়টা মোটামুটি ভালো হয়েছে। তো সামনের পরীক্ষার জন্য আরও ভালো করে প্রস্তুতি নিতে হচ্ছে, সেজন্য মানে ভালো ভিডিও করতে পারতেছি না। তার এদিকে আমার একটা ছোট্ট দেবর আছে শ্বশুর বাড়িতে, ও প্রত্যেক দিনে মনে হয় 5-6 বারের মতো কল দেয়, মানে কখন আসবে কখন আসবে, আমার কিছু ভালো লাগতেছে না এরকম বলতেছে। মানে আমার ছোটোর দেবরটা মানে বারবার কল করতেছে চলে যাওয়ার জন্য, হয়তো কালকের পরীক্ষাটা দিয়ে চলে যেতে পারি, কারণ যেহেতু বাড়ি কাছে, হয়তো পরে যখন আবার মানে ডাকবে বাড়িতে বেড়াতে আসার জন্য, বেশি তো বাড়ি তো বেশি দূরে না, খুব কাছাকাছি চলে আসতে পারবো। তো ও বলতেছে শ্বশুর বাড়িতে ভালো লাগে কি না, অবশ্যই একটু একটু ভালো লাগে, তেমন এখনও যেহেতু নতুন তেমন ভালো লাগে না, কারণ বাড়িতে আমার দেবর ছাড়া গল্প করার মতো আর কেউ থাকে না। আমার হাজব্যান্ড তো সকালে দোকানে চলে গেলে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, সেজন্য তেমন ভালো লাগে না এখন, মানে দেখি না ওরাতন হতে হতো অবশ্যই ভালো লাগবে। তাই ভাবতেছি পরীক্ষাটা এখানে দুইটা দিয়ে দিছি, কালকে একটা দিয়ে চলে যাব। তো ভাবতেছি তামান্নাকে নিয়ে যাবো আমার সাথে কিছুদিন গল্প করার জন্য, সেখানে যেহেতু এখনও নতুন গল্প করার মতো কেউ নাই আমার দেবর ছাড়া। আমার দেবর কিন্তু অনেক দুষ্ট, ছোটো হলো আমার সাথে বেশি দুষ্টামি করে গল্প করে, ও থাকলে অনেক ভালো লাগে। আর এখানে এসে দেখতেছি ওকে ছাড়া আর ভালো লাগতেছে না, ছোটো দেবরটা ছাড়া। তো দেখি সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয় সেজন্য দোয়া করবেন, আর শ্বশুর বাড়িতে যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি তার জন্য দোয়া করবেন। তো সবাই পাশে থাকবেন, আশা করি আমার ভিডিওটা দেখবেন, যারা আমার ভিডিও দেখেন নাই পুরোপুরি দেখবেন। অবশ্য অর্ধেক ভিডিও দেখলে তো কেউ বুঝতে পারবেন না ভিডিওটা কেমন হয়েছে, সেজন্য পুরো ভিডিও দেখেই কমেন্ট করবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না আশা করি। এই যে বন্ধুরা, অনেকদিন পর শ্বশুর বাড়ি থেকে এসে দেখতেছি
এখানে ছাদের উপর অনেক ক্ষেত করে ফেলছে এদিকে। এ দেখতেছেন ছোট ছোট মূলা শাক দেখা যাচ্ছে, আর এদিকে ধনিয়ার পাতা। এই যে দুই ধরনের আছে ধনিয়া পাতা, সাথে মরিচ গাছও আছে। এই যে দেখতেছেন অনেক দিন পর এসে দেখতেছি এগুলা। আর এদিকে দেখতেছেন এই যে বাহর পাতা গাছ, এই যে মরিচ গাছ দেখতেছেন। আর এদিকে ডেরেস গাছ রোপণ করছে ছোট ছোট বস্তার মধ্যে। আর এটা হচ্ছে ফুলের গাছ, যে আর এদিকে দেখতেছেন কমলা গাছের চারা মনে হয় এটা। এখানে একটাও আছে কমলা, এই যে এটা নাকি মেজো ভাই বাবিকে গিফট করছে গাছ, এটা জন্মদিন উপলক্ষে এটা বাবি রোপণ করে দিছে এদিকে বস্তার মধ্যে মাটি নিয়ে। এই যে এরকম ভাবতেছি আমি আমার শ্বশুর বাড়ির ছাদের উপর এরকম করে রোপণ করে রাখবো গাছ, অবশ্যই অনেক সুন্দর লাগবে এখানে যেহেতু সুন্দর লাগতেছে। এই যে বন্ধুরা এদিকে দেখা যাচ্ছে ছাগল, এটা বাহির থেকে জবাই করে পরিষ্কার করে নিয়ে আসছে এখন এখানে। এই যে বন্ধুরা এদিকে দেখতেছেন মরিচ কুচি, আর এদিকে আদা পেঁয়াজ রসুন, আর এদিকে জিরা মশলাগুলো বেটে নিছে। এই যে দেখতেছেন মরিচগুলো একদম ঢুকে নিছে একদম। এগুলা দিয়ে ছাগলের দুধ তৈরি করবে। যেহেতু এখনো নতুন মানে পরবর্তী তো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো, এখন একটু ভুল ভাল হলে ক্ষমা করে দেবেন সবাই। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।